নমস্কার, ডিকে বেঙ্গলি রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শিউলি পাতার বড়া। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার, আর এটা কিন্তু এইভাবে ভাজলে একদম তেতো লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা আমি আজ কীভাবে বানাবো। এর জন্য আমি এখানে শিউলি পাতা নিয়ে নিয়েছি। পাতার যে ওপরে যে শক্ত যে বোটা অংশটা, সেটা আমি একটু হালকা করে এভাবে ছিঁড়ে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ হয় না ঠিক করে। এইভাবে করে কিন্তু আপনাদের যে পরিমাণে পাতা লাগবে সেটা এভাবে নিয়ে নিতে হবে। তারপর এটা ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য এখানে 5 চামচ মতো আমি বেসন নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো একটু কালো জিরা। এরপর দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে একটু হলুদ। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে খেতে আরও ভীষণ টেস্ট লাগে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘন করতে হবে, পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ব্যাটারের মধ্যে আমি গরম করে রাখা 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, যাতে আমার বড়াটা খুব ক্রিস্পি হবে। এরপর শিউলি পাতা, এইভাবে দুটো শিউলি পাতা নিয়ে নিতে হবে। তারপর এইভাবে সমান করে দুটোকে এর মধ্যে দিয়ে দেবো। একটা দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, এই জন্য আমি এখানে দুটো পাতা ব্যবহার করছি। দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে শিউলি পাতাটাকে ডুবিয়ে নিতে হবে। তারপর আমি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, এর মধ্যে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এটা একদম মিডিয়াম ফ্লেমে হালকা আঁচে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এটা বেকিং সোডা দিয়েছি, এই জন্য একটু বেশি ফুলে উঠেছে। এভাবে ভেজে একটা উঠে নিলাম। এরপর আরেকটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে এপিডোবিট ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ক্রিস্পি করে ভাজতে হবে, যাতে খেতে টেস্টটা আরও বেশি ভালো হয়। এটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এটা তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু অন্য বড়াগুলো ভেজে নিতে হবে। তাহলে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।